স্বাগত আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। খাদ্য বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হলো, কলকাতায় একটি বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো মঙ্গলবার, এআইকেএস এর পক্ষ থেকে একটি পথ সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার, বাঁকুড়ার রায়পুরের উপর বান্দা প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে চলছে প্রথম পাঠন, অনলাইন পরিষেবার মাধ্যমে অসংরক্ষিত ট্রেনের টিকিট কাটার সূচনা হলো মঙ্গলবার, বাঁকুড়া জেলার অমরকানন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা শাসক। দেখে নেব এক ঝলকে কিছু খবর। অ্যাম্বুলেন্স এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হলো তিনজন এবং আশঙ্কাজনক একজন। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেখুরিগঞ্জে জামালদহের রাজ্য সড়কে। প্রত্যেক আহতকে প্রথমে জামালদহ প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক বাইক আরোহী সুনীল রায়কে ডাকুয়াকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোচবিহার থেকে রতন বর্মনের রিপোর্ট, আনন্দ বার্তা। এসএসসি এর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হলো মঙ্গলবার। বর্ধিত বাস ভাড়া কমানোর দাবিতে চলে এদিনের এই কর্মসূচি। সংগঠনের পক্ষ থেকে এদিন পূর্ব বর্ধমান জেলার পরিবহন আধিকারিকের কাছে তাদের দাবিপত্র পেশ করেন। রাজ্য এবং কেন্দ্র সরকারের যে ট্যাক্স, অতিরিক্ত ট্যাক্স, সেই ট্যাক্সের ফলেই আজকে পেট্রোল এবং ডিজেলের দামটা আকাশ ছোঁয়া দিনের পর দিন বেড়ে চলেছে। এই অজুহাত দেখিয়ে বাস মালিকদের স্বার্থে আমাদের রাজ্য সরকার, জন মা মাটি মানুষের নাকি জনগণদী সরকার, তারা এই বাস মালিকদের স্বার্থে জনগণের কথা না ভেবে, জনযাত্রীদের কথা না ভেবে একতরফাভাবে বাসের ভাড়া বাড়িয়ে দিল। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। নলিনা গাছে ফুল ফুটল পূর্ব বর্ধমান জেলার বরশুল ধর্মতলায় প্রাক্তন শিক্ষক কালী কিঙ্কর সেনের বাড়িতে। মূলত এই গাছগুলি দেখা যায় সাধারণত মেক্সিকো, দক্ষিণ আমেরিকা প্রভৃতি জায়গাতে। এই গাছটি ঘরে থাকলে অক্সিজেন বৃদ্ধি পায় বলে ধারণা। বরশুল থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। বাস দুর্ঘটনায় জখম হলো প্রায় 40 জন যাত্রী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার ধারসোনা এবং জবগ্রামের মাঝে। আহতদের মধ্যে বেশিরভাগই স্কুল ছাত্রছাত্রী। আহতদের চিকিৎসা চলছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। পথ দুর্ঘটনায় আহত হলো এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার লোকো এলাকার জেলা জর্জের বাংলার সামনে। ঘাতক গাড়ির ড্রাইভার ও চালক পলাতক। আহত ব্যক্তির চিকিৎসা চলছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরসভার 101 নম্বর ওয়ার্ড তথা সাততরিয়া ফাঁড়ির অন্তর্গত শীতলপুর শিবমন্দির এলাকায় স্থানীয় কাউন্সিলর কৃষ্ণামাঝির কার্যালয়ে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন দাবিতে এবং পরিষেবা না পাওয়ার অভিযোগে ক্ষুব্ধ মানুষরা তাকে ঘিরে বিক্ষোভ দেখান। শেষ পর্যন্ত সাততরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলবার ঠিকা শ্রমিকরা বিক্ষোভ দেখালো পশ্চিম বর্ধমান জেলার ইস্কো হাসপাতালে। বিভিন্ন দাবিকে সামনে রেখে অনির্দিষ্টকালীন হাসপাতাল চত্বরে অবস্থান বিক্ষোভ বসেছে। প্রায় 200 জন ঠিকা শ্রমিক এই আন্দোলনে সামিল হন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। খাদ্য বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হলো। সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের সভাগৃহে। এদিন এই সভায় সভাধিপতি, খাদ্য কর্মাধ্যক্ষ সহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের সভাগৃহে খাদ্য বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হলো। জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, খাদ্য কর্মাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল সহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন। জেলা সভাধিপতি জানান, এই জেলায় রেশন কার্ডের উপভোক্তা আছে প্রায় 56 লক্ষ। এর মধ্যে 54 লক্ষ মানুষের হাতে নতুন ডিজিটাল রেশন কার্ড পৌঁছে দেওয়া হয়েছে।
যে 2 লক্ষ মানুষ এখনও পায়নি তাদের হাতে তাড়াতাড়ি তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রেশন সরবরাহকারী সংস্থাগুলি যাতে উপভোক্তাদের সঠিক মান ও সঠিক পরিমাণে রেশনের জিনিস সরবরাহ করে সে ব্যাপারে নজর দেওয়ার কথা বলা হয়। অপরদিকে সরকারি ন্যায্য মূল্যে যে ধান কেনার কথা তা সঠিকভাবে হচ্ছে কিনা সে ব্যাপারেও নজর দেওয়ার কথা বলা হয়েছে। খাদ্য যে রেশন কার্ড দেওয়া চলছিল সেই রেশন কার্ড দেওয়া 56 লাখ ইয়ের মধ্যে 54 লাখ দেওয়া হয়ে গেছে, আর 2 লাখ মতো বাকি আছে, 2 লাখ দেওয়া হচ্ছে, আশা করি সবাই রেশন কার্ড পেয়ে যাবে এই বিষয়ে। আর ধান কেনা নিয়ে হয়েছে, ধান কেনা যাতে ঠিকভাবে ধান কেনা হয়, সবাইকে চাষি যা ধান দেবে সেটা সবাইকে নিতে হবে, এটা হচ্ছে মূল মোটো। এটা যাতে আমরা সবসময় চালাতে পারি, লোকজন যা দরকার পঞ্চায়েত সমিতি থেকে লোকজন নিতে হবে, কর্মচারী লাগবে, এটা বলা হয়েছে। আর রেশন কার্ড আর সমস্ত রেশনের মালের বিষয়গুলো যেটা ইয়েরা বলেছিল, কালো চালটা নিতে বলেছিল, দাবি করেছে রাজ্যের কাছে, আমরা বলছি। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দবার্তা। পরবর্তী খবরে, কলকাতায় একটি বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো মঙ্গলবার। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো মঙ্গলবার। কলকাতায় অনুষ্ঠিত হয় সম্মেলনটি। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে, রামকৃষ্ণ আশ্রমের স্বামীজি, সংস্থার কর্ণধার সহ বিশিষ্ট ব্যক্তিরা। কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা প্রকাশ পায়। এদিন মন্ত্রী জিএসটি নিয়ে তার মতামত সাংবাদিকদের সামনে তুলে ধরেন। আমি অনেক কিছু স্পন্সর করছি, এবছর 360 কোটি টাকা খরচ করেছি, এই বছর এই ফাইন্যান্সিং 360 কোটি টাকা, 30% সাবসিডি। এনি বিজনেস, এনি স্মল কাইন্ড অফ বিজনেস যারা করবে, তার মানে 65% ব্যাংক দেবে, 5% নিজেকে দিতে হবে, আমি দেবো 30% সাবসিডি। এবার 360 কোটি, কতবার দিয়েছি 385। তো এরকম ভাবে আমরা গত 7 বছরে 1000 কোটি টাকার উপর ইনভেস্টমেন্ট হয়ে গেছে, 1000-2000 কোটি টাকা। তো আমরা স্মল এন্টারপ্রাইজকে সার্ভাইভ করতে সবচেয়ে বেশি প্রবলেম এসছে জিএসটি। জিএসটি একটা মারাত্মক প্রবলেম, যারা বড় মিডিয়াম স্কেল যারা কনসালটেন্ট রাখতে পারে, কিন্তু স্মল স্কেল ছোট ছোট মিনি ইন্ডাস্ট্রি তারা রাখতে পারছে। এই তার ইনপুট আউটপুটের ব্যাপারে প্রচন্ড প্রবলেম হচ্ছিল। আজও বিধানসভায় অমিত মিত্র সাহেব বললেন যে এই জিএসটি নিয়ে বিরাট একটা প্রবলেম, এই প্রবলেমটাকে আমরা কী করে সলভ করতে পারবো আমরা জানি না, যে জিএসটিটা সাধারণ বিজনেস প্রচণ্ডভাবে অ্যাফেক্ট করছে স্মল ইন্ডাস্ট্রি। এই খাতা রাখা, রিটার্ন সাবমিট করা, রাইট টাইমে রিটার্ন সাবমিট করা, এইসব ব্যাপারে প্রবলেমটা বাড়ছে, এই জন্যে স্মল স্কেলকে সাপোর্ট দিতে হবে বেশি। আমরা এমএসএমই তরফ থেকে অনেকগুলো ক্লাস্টার হচ্ছে, ক্লাস্টার যেমন এক একটা ইন্ডাস্ট্রি, ছোট ছোট ক্লাস্টার যারা ডাল তৈরি করে, ডাল কলকাতায় ডালের ইম্পোর্ট হয়, সেটা আমার ওয়ার্ড নম্বর 13 সবচেয়ে বিগেস্ট ডাল মার্কেট, সেখানে এমএসএমই চিন্তা করছে ওই জায়গাটা ক্লাস্টার করতে, ওইটাকে আরো সুন্দর ডাস্ট গুলোকে ডাল থেকে ক্লিয়ার, যাতে এক্সপোর্ট মার্কেটটা ইন্টারনাল মার্কেট। তেমনি কবলাররা জুতো করছে যে জায়গা, সেখানেও তারা একটা ক্লাস্টার। তো এমএসএমই দারুণ কাজ করছে এবং তাদেরকে আরো সাহায্য করা দরকার আমাদের যারা। কলকাতা থেকে সপ্তর্ষি সিংহর রিপোর্ট, আনন্দবার্তা। এআই কেশের পক্ষ থেকে একটি পথ সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে। সভাতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভাতারের প্রাক্তন বিধায়ক সিপিআইএম এর সুভাষ মণ্ডল। এআই কেশের পক্ষ থেকে একটি পথসভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে। দলীয় নেতৃত্ব এদিন তাদের দাবি দাওয়া জনসমক্ষে তুলে ধরেন।
কৃষক তার জীবন যন্ত্রণা উপলব্ধি করে এবং আমাদের যে দাবিগুলি আমরা এখানে দেখেছি সেই দাবিগুলি শুধুমাত্র এটা কোন গণসংগঠনের দাবি নয়, এটা সমগ্র কৃষক সমাজের দাবি, শ্রমিক মজুরের দাবি এবং অন্যান্য স্তরের যে মানুষ আছেন তাদেরও দাবি। সেই দাবিগুলিকে সঙ্গে একমত হয়ে আপনারা স্বাক্ষর করবেন। কৃষকের যে ঋণ আছে তা থেকে কৃষককে মুক্তি দিতে হবে, তার জন্য আইন তৈরি করতে হবে। আমাদের দেশের পার্লামেন্টে এই আইন তৈরি করার ক্ষমতা আছে, দিল্লি সরকারের ক্ষমতা আছে, আর কৃষকের ফসলের লাভ জন্য দাম দিতে। প্রসঙ্গত, দলীয় নেতৃত্ব তাদের দাবি আদায়ের লক্ষ্যে আগামী 5ই সেপ্টেম্বর দিল্লি অভিযানের ডাক দিয়েছেন। তারই প্রস্তুতি পর্ব হিসেবে এদিন পথসভাটি অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে ভাতারের বিভিন্ন চাষীদের কাছে স্বাক্ষর গ্রহণ করা হয়। দলীয় নেতৃত্বের পক্ষ থেকে দাবি রাখা হয় চাষে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিদ্যুৎ বিল মুকুব করতে হবে, ক্ষতিগ্রস্ত সবজি চাষীদের ক্ষতিপূরণ দিতে হবে, বছরে 100 দিনের কাজকে 200 দিনে করতে হবে প্রভৃতি। নিজেদের স্বার্থে অসংখ্য কৃষক এদিন স্বাক্ষর করেন। কর্মসূচি উপলক্ষে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভাতারের প্রাক্তন বিধায়ক সিপিএম এর সুভাষ মণ্ডল। রাজ্যসভার চেয়ারম্যানের কাছে আমরা কৃষক সভা, সারা ভারত কৃষক সভা এবং ক্ষেত মজুরি ইউনিয়নের পক্ষ থেকে কৃষকদের এবং ক্ষেত মজুরদের স্বার্থ সংশ্লিষ্ট যে সমস্ত দাবিগুলি আছে, মানুষ যেগুলো মর্মে মর্মে উপলব্ধি করতে পারছে, আজকে সমস্যা সংকটের জালে জড়াচ্ছে, সেই সমস্ত দাবিগুলি নিয়ে আমরা ভাতার বাজারে ক্যাম্প করে আমরা এখানে স্বাক্ষর সংগ্রহ যে অভিযান, সেই অভিযান সংগঠিত করছি। কী উদ্দেশ্য? আমরা ইতিমধ্যেই দাবিগুলির কথা হচ্ছে যে আমরা বলেছি যে এক, কৃষকদের সমস্ত রকম ঋণ মুকুব করতে হবে, শুধুমাত্র যারা ব্যাংকে ঋণ নিয়েছে বা সমবায় ঋণ নিয়েছে তা নয়, যারা মহাজনদের কাছ থেকে নিয়েছে, আড়তদারদের কাছ থেকেও নিয়েছে, তাদেরও যে ঋণ মুকুবের যে স্লোগান বা দাবি সেই দাবি হচ্ছে যে আমরা দিয়েছি। আমরা বিডিওর কাছে ডেপুটেশন দেবো। আমরা 1 আগস্ট বর্ধমানের বুকে আমাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ হচ্ছে যে আমরা চলবে। 9ই আগস্ট হাজার হাজার মানুষকে নিয়ে আমরা ডিএম অফিস ঘেরাও করব, আইন অমান্যন করব এবং জেল ভরো যে আন্দোলন, সেই আন্দোলনের ডাক হচ্ছে যে আমরা দিয়েছি। ভাতার থেকে মনোজ কুমার মালিক ও প্রতীক্ষিত দাস বৈরাগের রিপোর্ট, আনন্দবার্তা। বাঁকুড়ার রায়পুরের উপরবান্দা প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে চলছে পঠন পাঠন। এই বিদ্যালয়ে 100 জন পড়ুয়া ও 2 জন শিক্ষক বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে স্কুল চালাচ্ছেন, প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। জীবনের ঝুঁকি নিয়ে চলছে পঠন পাঠন, স্কুল বাড়ির ছাদ ভেঙে পড়ছে বৃষ্টির জল, তার মধ্যেই ভিজে বই খাতা নিয়েই চলছে পঠন পাঠন। এমনই চিত্র দেখা গেল বাঁকুড়ার রায়পুরের উপরবান্দা প্রাথমিক বিদ্যালয়ে। রায়পুর ব্লক অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত এই প্রাথমিক বিদ্যালয়টি 100 জন পড়ুয়াদের নিয়ে ও 2 জন শিক্ষক এইভাবেই এক প্রকার বাধ্য হয়ে স্কুল চালাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে পড়াশোনা করছে কচি কাচারা, যে কোনো সময়ে দুর্ঘটনা ঘটে গেলে তার দায় নেবে কে? ঘটনাটা হচ্ছে, আমরা এর আগেও যিনি এসআই ছিলেন তেনার কাছেও আমরা বলেছি যে এরকম ব্যাপার, স্কুলটার দিকে আপনি একটু লক্ষ্য করুন, তাহলে যে কোনো দিন যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, তখন কিন্তু সামলানো যাবে না এবং শিক্ষকদের উপরে অত্যাচারটা খুব জোর হবে। কিন্তু কোনো কর্ণপাতই করে নাই কর্তৃপক্ষ। এসআই সাহেব ট্রান্সফার হয়ে চলে গেলেন, নতুন এসআই সাহেব এসেছেন, ইনাকেও বলা হয়েছে, ইনিও সে একই পরিস্থিতি। তাই আমরা এখন বর্তমান পরিস্থিতিতে আজকে সকাল থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম স্কুলটা বন্ধ করে দেবো, কিন্তু তাতে দেখছি ছেলে মেয়েদের ক্ষতি করে আমাদের লাভ নেই। আমরা নিজেরা অভিভাবকরা এক জায়গায় বসে আলাপ আলোচনার সাপেক্ষে যাতে এটা সুস্থ একটা কোনো সমাধান করা যায় তার জন্যই। ওই স্কুলেরই শিক্ষক চক্রধারী কুণ্ডু জানান, তিনি নতুন এসেছেন, আগে যিনি হেডমাস্টার ছিলেন সেই সময় থেকেই এই অবস্থা। তিনি জানান স্কুলের এই দুরবস্থার কথা এসআই ও স্থানীয় বিডিওকে জানানো হয়েছে। আমরা অফিসে, বিডিও অফিস, এসআই অফিসে এর আগে জানিয়েছি মৌখিকভাবে, আমি নতুন এসেছি,
আমার যে হেডমাস্টার মশাই আগে ছিলেন, তিনি তার কাছ থেকে আমরা জেনেছি যে অনেকবার জানানো হয়েছে, বললেই বলে আমাদের তো গ্র্যান্ট না এলে আমরা কী করবো, আমরা দেখছি গ্র্যান্ট এলে কী ব্যবস্থা করা যায়। রিসেন্ট এই বর্ষায় অত্যন্ত বর্ষায় ছাদটা নিচে পড়ে গেছে, আমরা এখানে ওই মাঝখানে ক্লাস করছি, বলেছি এসআইকে, এই রিসেন্ট যে এসআইকে বললাম আপনি অন্তত একবার চোখে যেয়ে দেখুন যে আমরা কী অবস্থায় বসে আছি। না ঠিক আছে আমরা দেখছি, আপনি একটা অ্যাপ্লিকেশান দিয়ে দেন, তাহলে আমার যে মাস্টারমশাই যে টিআইসি আছে আর কি, তিনি দুজন ছুটিতে আছেন, তিনি বলেছেন ওইখান থেকে এসে আমরা অ্যাপ্লিকেশানটা দেবো বলে ঠিক করেছি। স্থানীয় অবর বিদ্যালয়ের পরিদর্শক জানান বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন। যে কনসার্ন হেড টিচার তাদের আমি বলেছি যে ডিলাবেটেড বিল্ডিং থাকলে সেটা ছবি এবং অ্যাপ্লিকেশন সব পাঠিয়ে দিন, সেইটা আমরা এসএসএমকে ইয়ে করবো। এসএসএম মাঝে মাঝে যেমন কিছুদিন আগেই আমাদের একটা ইয়ে বেরিয়েছিল ডিলাবেটেড বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশান দিতে বলেছিল, আমরা অ্যাপ্লিকেশান দিয়েও ছিলাম এবং বেশ কিছু স্কুলে সেটা স্কুল অ্যাপ্লিকেশান দিয়েছিলো এবং সেটা এসএসএমে পাঠানো হয়েছে এবং তারা সেটা ব্যবস্থা নেবে। এক্ষেত্রে সেরকম হয়েছে কিনা দেখি আমি খোঁজ খবর করবো, তারপর ব্যাপারটি আমি একটু দেখবো উপরমহলে আমি সেক্ষেত্রে জানাতে হবে। এখন দেখার শেষ পর্যন্ত এই সমস্যার সমাধান কবে হয়। বাঁকুড়া থেকে ইন্দ্রনীশনের রিপোর্ট, আনন্দ বার্তা। অনলাইন পরিষেবার মাধ্যমে অসংরক্ষিত ট্রেনের টিকিট কাটার সূচনা হলো মঙ্গলবার। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর শাখার উদ্যোগে ঝাড়গ্রামে শুরু হলো এই পদ্ধতি। শেষ মুহূর্তে ট্রেন ধরতে আসা অনেক যাত্রী টিকিট কাটতে না পেরে ট্রেন মিস করে, অনেকে আবার টিকিট না কেটেই ট্রেনে উঠে পড়ে, পরে সমস্যার মুখোমুখি হন। এই সমস্ত সমস্যার অবসান ঘটাতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। অনলাইন পরিষেবার মাধ্যমে মানুষ নিজেদের স্মার্টফোন থেকে সহজেই কেটে নিতে পারবে গন্তব্যস্থলের অসংরক্ষিত টিকিট। ভারতীয় দক্ষিণ পূর্ব রেলে খড়গপুর শাখার উদ্যোগে ঝাড়গ্রামে শুরু হলো এই পদ্ধতি। আমি একটু আগে বলেছি নিজের মোবাইল নাম্বার, যে নাম্বারটা আপনার কাছে আছে ওই নাম্বারটা আপনাকে দিতে হবে, রেজিস্টার করলেন নিতে পারেন। তো ওয়ালেট রিচার্জ বলে একটা অপশন, এই পরিষেবা পেতে যাত্রীদের কাছে থাকতে হবে ইন্টারনেট পরিষেবা যুক্ত স্মার্টফোন। গুগল প্লে স্টোর থেকে ইউটিএস অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করলে স্টেশন থেকে 5 কিলোমিটার পরিধির মধ্যে যে কোনো জায়গা থেকে কাটতে পারবে তার গন্তব্যস্থলের ট্রেনের টিকিট। यहां पे हम लोग यूटीएस ऑन मोबाइल को प्रमोट करने के लिए आए हैं। यूटीएस ऑन मोबाइल जो है बहुत ही बेहतरीन एक एप्लीकेशन है जो कि किसी भी स्मार्टफोन यूजर के लिए काफी बेनिफिशियल है। उसमें क्या करना है, आपको सिंपली जो है अपने मोबाइल पे स्मार्टफोन पे जिस पे इंटरनेट कनेक्शन हो आप उस पे यूटीएस ऑन मोबाइल एप्लीकेशन डाउनलोड करिए और सबर्बन एरिया के लिए, नॉन सबर्बन एरिया के लिए कहीं के लिए भी यूटीएस टिकट आप इमीडिएटली बाई कर सकते हैं। इसके लिए बहुत सारा आपको बेनिफिट भी दिया जाता है, जैसे कि हर टिकट पर आपको 5% बोनस दिया जाता है। प्लस जो है हमारा मोटो है नॉट इन लाइन बट गो ऑनलाइन, नॉट इन लाइन बट गो ऑनलाइन, तो इसको हम प्रमोट कर रहे हैं। इससे क्या होगा कि यूजर फ्रेंडली है ना। दूसरी चीज़ सबसे बड़ी बेनिफिट की आपको लाइन में नहीं लगना है। तीसरी चीज़ सबसे बड़ी बेनिफिट की आपको बोनस मिलेगा जिसमें कि आपका जब एक्टिव हो जाएगा तो आप फर्दर जाकर उसके एक टिकट खरीद सकते हैं। तीसरा चीज़, चौथा चीज़ कि आपको जो है प्लेटफॉर्म से 5 किलोमीटर अबे भी आप टिकट ले लेंगे, यानी कि आप कहीं जल्दी जा रहे हैं स्टेशन पर ट्रेन पकड़ने, तब ये नहीं होगा कि मैं लेट हो रहा था इसलिए मेरी ट्रेन छूट गई। अब इसलिए आप रास्ते में हैं, गाड़ी में बैठे हुए हैं, वहीं से अपना टिकट आप ले सकते हैं। अच्छा, इसमें सबसे बड़ी ध्यान रखने वाली बात ये है कि अगर कोई यूजर चाहता है कि वो ट्रेन में बैठ के टिकट कटा ले तो ये पॉसिबल नहीं है, ये संभव नहीं होगा। ये सबसे बड़ा इसका प्लस पॉइंट है और इसको हम चाहते हैं यहाँ की जनता जितना ज़्यादा से ज़्यादा ये चीज़ यूज करें उतना ही बेहतर है उनके लिए भी और रेल एडमिनिस्ट्रेशन के लिए। मैं डिविजनल कमर्शियल मैनेजर
अलकपुर डिवीज़न और मैं इंडिया रेलवे ट्रैफिक सर्विस से हूँ 2013 बैच से। মঙ্গলবার এই পরিষেবা প্রদান করে দেখানো হয় রেল যাত্রীদের। এই রূপ পরিষেবা চালু হওয়ায় খুশি এলাকাবাসী। টিকিট কাটার ডাউনলোড করুন, ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতোর রিপোর্ট, আনন্দ বার্তা। বাঁকুড়া জেলার অমরকানন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা শাসক। এদিন জেলা শাসক উমা শঙ্করেশ নবনির্মিত শিশু বিভাগের উদ্বোধন করেন। বাঁকুড়া জেলার অমরকানন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা শাসক। পরিদর্শন শেষে নবনির্মিত এক শিশু বিভাগেরও উদ্বোধন করলেন তিনি। এলাকাবাসীদের দীর্ঘদিনের অভিযোগ, এই হাসপাতালে চিকিৎসার সুষ্ঠু পরিষেবা নেই। বিশেষ করে শিশুদের সুচিকিৎসার জন্য 30 কিলোমিটার দূরে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয়। আরও অভিযোগ, হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সাথে চিকিৎসক ও নার্সরা ভালো ব্যবহার করেন না। এই সকল অভিযোগ পেয়েই হাসপাতালে সরজমিনে দেখতে এলেন জেলা শাসক উমা শঙ্কর এস। তিনি কথা বলেন রোগীদের সাথে, তাদের অভিযোগগুলি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। ব্লক স্বাস্থ্য আধিকারিককে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন। হাসপাতাল দেখলেন, হাসপাতালে এমনি ঠিক আছে, আরো খুব ভালোভাবে চালানোর চেষ্টা করবেন। এদিন জেলা শাসক ছাড়াও ব্লক প্রাথমিক স্বাস্থ্য আধিকারিক ও সমষ্টি উন্নয়ন আধিকারিক উপস্থিত ছিলেন। বাঁকুড়া থেকে তাপস সিনহার রিপোর্ট, আনন্দ বার্তা। বিভিন্ন চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো হুগলি জেলার রিষড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে উত্তর চব্বিশ পরগনার বীজপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে সুমিত নাগ ও জিতেন বিশ্বাস নামে দুই ছিনতাইবাজকে উত্তর চব্বিশ পরগনার বীজপুর থেকে গ্রেফতার করলো হুগলি জেলার রিষড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, এদের বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল। মূলত এরা ব্যাংকে টাকা তুলতে আসা বয়স্ক মানুষদের টার্গেট করত। বয়স্ক মানুষরা ব্যাংক থেকে টাকা তুলে বাইরে বেরোলেই ব্যাংকের টাকা ছিনিয়ে নিয়ে তারা চম্পট দিত। কিছুদিন আগে এই রূপে একটি ঘটনা ঘটে এবং রিষড়া থানায় অভিযোগ দায়ের হয়। ধৃতদের কাছ থেকে বেশ কিছু ব্যাংকের পাসবই ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার শ্রীরামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, খাদ্য বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হলো। কলকাতায় একটি বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এআইকেএস এর পক্ষ থেকে একটি পথ সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। বাঁকুড়ার রায়পুরের উপরবান্দা প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে চলছে পঠন পাঠন। অনলাইন পরিষেবার মাধ্যমে অসংরক্ষিত ট্রেনের টিকিট কাটার সূচনা হলো মঙ্গলবার। বাঁকুড়া জেলার অমরকানন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা শাসক।
এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।